অনেক বছর পর আসলাম মেলাতে। তো কেন নাচো ভাই? সেদিন আমি আমার একটা মেয়ে বান্ধবীকে নিয়ে এসেছি, তুমি এখানে এসে বলছো দাও হাতটা দাও এরকম করছি, তাই এটা কিরকম ব্যবহার হবে? এই যে ভয়ঙ্কর জিনিস হাতে, মরার জন্য টিকিট কেটে ফেলেছি। স্যামের ফ্যান। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे। ये सब क्या देखना पड़ रहा है? ए बॉन्ग्स, अटेंशन अटेंशन भाई लोग, वो हमारे प्रो मैक्स और ये होता है हमारे सोना। तो आज के हम तीन जन मिले हमारे सिटी मोने मेला एसी, तो ढुकी चलो ढुकी चलो। ओके प्रथमे चलो टिकट काटा जाए, এখানে টিকিটে আবার 10 টাকা লাগে। এই দেখো এখানে টিকিটে একটা হেভি ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে হাত বার করে এরকম করে দাঁড়িয়ে হেভি কুল লাগে ব্যাপারটা। তুমি কোথা থেকে এসো? কাটোয়া থেকে এসেছি। কাটোয়া থেকে এখানে? এখানে থাকো না, প্রত্যেকদিন যাতায়াত করো? যাতায়াত করি। বাপরে, সেদিন আমি আমার একটা মেয়ে বান্ধবীকে নিয়ে এসেছি, তুমি এখানে এসে বলছো দাও হাতটা দাও এরকম করছি, তাই এটা কিরকম ব্যবহার হবে? কোথায় করেছিলাম না? সিরিয়াসলি বলছি, আমি সেদিন এসেছিলাম আমার বান্ধবীকে ধরে, তুমি বলছো হাত ধরার চেষ্টা করছিলি, একদম ইচ্ছে নেই কিন্তু এখানে এতটাই ফাঁকা। অনেক বছর পর আসলাম মেলা। এই যে এই নাগরদোলা, এবার আমরা উঠবো, একটু বাদে উঠবো, এক্ষুনি উঠবি? না, অতটা অতটা ভয়ঙ্কর লাগছে না ভাই। ওটা আমার ভয় লাগে, আমি একবার উঠেছিলাম একটু গা গোলাচ্ছিল, কিন্তু জায়ান্ট ঝুলে আমি উঠতে পারি। আগে সে ছোটবেলায় যখন উঠতাম 30 টাকায় পাওয়া যেত, মানে এইসব জায়ান্ট ঝুলে যে 30 টাকা, এখন 50 টাকা হয়ে গেছে। মরণের মুখে যাচ্ছে। এই যে স্যাম, দেখতে পাচ্ছ আমাদের হিরোকে? ঠিক আছে তো? সব ঠিক আছে তো? বল কেমন লাগলো, কেমন লাগলো, ইন্টারভিউ দাও। কেমন লাগলো, কেমন লাগলো তোর ভাই? প্রথম দুবার প্রচুর ফাটছিল, তারপরে তো কি ফেটেছে? বন্দুক কেটে ফাটাতে পারিস? পারিস? এখানে কিন্তু বন্দুকের দাম প্রচুর। দাঁড়া দাঁড়া, জিজ্ঞেস কর কত? 7 টা 30। আচ্ছা 7টা 30, আমি সেদিন ফাটাচ্ছিলাম প্রচুর দাম। কিন্তু একবার ট্রাই করে একটা সবাই মিলে, ঠিক আছে? বাবু ওখানে ধরে না, এখানে 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 রাখ, আমি বলছি তো। হায় ভগবান রে, ফটো তোলার পর্ব চলছে এখন, আর একটা সেকেন্ড বার স্যামের ফ্যান। তুমসে মিলকে দিল কা হ্যায় জো হাল ক্যা কহে। এবার আমরা একটা ডবল ট্রেকার বাসে উঠছি, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। তো উপরে উঠে দেখাচ্ছি, মানে রেস্টুরেন্টটা হেভি, কারণ আমরা দোতলা এখন বসবো। ওর অবস্থা দেখো। ঠিক আছে চলো উপরে, চলো উপরে থেকে আমরা পুরো ভিউটা দেখাবো, চলো। এইটা হচ্ছে ডবল ট্রেকার বাস, আমরা এখানে উঠে বসেছি। আর এখানে একটা মেনু কার্ড আছে, এখানে আমি আগে এসে 2-3 বার খেয়েছি। তো এখানে যে চাউমিনটা বানায়, যেটা নর্মাল ঢাকা মিক্স চাউমিন, হেভি বানায়, সরু সরু চাউমিন করে, খুব ভালো লাগে। আর এটা বলে দিই তোমাদের, এটা সিথির মোড়ের মেলা, আমরা সিথির মোড়ের মেলায় আজকে এসে, এটাই হয়তো এতক্ষণ ধরে বলা হয়। তো ওটা এখন অর্ডার দিয়েছি, ওটা খাবো এখন, আসুক তারপরে দেখাচ্ছি। আমার জন্য ওটা ঠিক আছে, এই যে এই যে এইটা 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 আমার জন্য ঠিক আছে। তুই লোকের উপর লাফাতে হবে, ওটাই তোর ভালো লাগে? আমার দেখা হবে না, যাবো জাম্পিং জাম্পিং জাম্পিং, ওটাই আমার জন্য ঠিক আছে। ওটাই ভাই, আমি এখন একবার চলি এই লাফানো, আমিও চলি। কার উপর লাফিয়েছিস? খতম, চলো।
আচ্ছা আমরা এই মেলা থেকে বেরিয়ে গেলাম, এখন কোথায় গেল আরেকজন? মেলা থেকে বেরিয়েছি তো আমাদের মেলাতে মোটামুটি আর কি টুকটাক মজা হয়ে গেছে, আর পুরো মজাটাই আমি মেলাতে দেখালাম, মানে এই ভিডিওতে দেখানো হয়ে গেছে। এবার কি আমরা বাড়ি ব্যাক করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও। চ টাটা টাটা টাটা।